সাবধান সাবধান তোরা হরে সাবধান, সাবধান সাবধান তোরা হরে সাবধান। দুনিয়ার যত নাস্তিক বেঈমান, সাবধান সাবধান তোরা হরে সাবধান। বলুন সবাই, সাবধান সাবধান তোরা হরে সাবধান। দুনিয়ার যত নাস্তিক শয়তান, সাবধান সাবধান তোরা হরে সাবধান। লিল্লাহি তাকবীর। জেগে উঠো মুসলিম, ঘুমায়ো না আর, সময় হয়েছে ময়দানে লড়িবার। ঠিকই নজর বলেন, জেগে উঠো মুসলিম, ঘুমায়ো না আর, সময় হয়েছে ময়দানে লড়িবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানের জয়ের তোল স্লোগান, সাবধান সাবধান তোরা ঘরে সাবধান, জোরে সাবধান সাবধান তোরা ঘরে সাবধান। দুনিয়ার যত নাস্তিক বেঈমান, সাবধান সাবধান তোরা ঘরে সাবধান। লিল্লাহি তাকবীর। আহমদ শফি জুনায়েদ বাবু নাগরি, শাসালাউদ্দিন পীর নানুপুরি, কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি, আল্লামা মামুনুল হক আর অলিপুরি। আমরা তাহাদের অনুসারী, আমরা তাহাদের অনুসারী, যাদের ভয়ে পালায় নাস্তিক বেঈমান। ঠিক কিনা জোরে দান, সাবধান সাবধান তোরা হরে সাবধান, জোরে সাবধান সাবধান তোরা হরে সাবধান। দুনিয়ার যত বেঈমান শয়তান, তোরা সাবধান, হরে সাবধান সাবধান তোরা হরে সাবধান। লিল্লাহি তাকবীর। কোরআনুল কারীমের কথা বলতে গিয়ে মাহফিলের পারমিশন নিতে হয়েছে। আমরা তো অনেক জায়গায় বলেছি, আমাদের কোরআনের মাহফিল করাম এটা সাধারণ কোনো কাজ নয়, এটা হল ডাইরেক্ট ইবাদত। নামাজের জন্য যেমন আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন, কোরআনুল কারীমের তেলাওয়াতের জন্য আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন। সুতরাং কোথাও কোনো কোরআনের কথা বলতে গেলে আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়েছেন, দুনিয়ার কোনো পারমিশনের প্রয়োজন হবে না। ঠিক তেমনি ঠিক যারা বলেন, তারপরেও যারা পারমিশন দেওয়ার জন্য নিজেরা বলেছিল আমাদের পারমিশন ছাড়া মাহফিল করতে দেওয়া যাবে না, আজকে তারা পারমিশন নিয়ে কথা বলতে হচ্ছে। কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল তারা চলে যাবে, কিন্তু কোরআনের লোকেরা চলে যাবে? আরো জোরে কানেরা পালাতে পারে? মনে রাখবেন, আপনি যেই দলই করেন না কেন, সব দলের লোক আপনাকে ছুঁয়ে পালায় যাবে। এটা আপনি যেই দলই বলেন, শুধু এক দলের কথা নয়, সকল দলের লোক যার যার স্বার্থের জন্য আসে, কিন্তু একটাই মাত্র দলের লোক যারা আপনাকে ছুঁয়ে কোনোদিন পালায় নাই, পালাবেও না, সেটা হলো আহলে হক, ওলামায়ে কেরাম। ঠিক তেমনি ঠিক জোরে বলেন, যার প্রমাণ আপনারা দেখেছেন করোনার মধ্যে বাপ সন্তানকে ভুলে গেছে, কিন্তু ওলামায়ে কেরাম ভুলে কথা কন না গা, নিজের সন্তান হয়ে বাবাকে দাফন করে নাই, ওই দাফনের দায়িত্ব নিয়েছিল এদেশের ওলামায়ে কেরামরা। ঠিক কি নজর দন? তাহলে আপনার সন্তান আপনাকে ভুলে গেছে, মা সন্তানকে ভুলে গেছে, ওই ঢাকার থেকে যদি কোনো লোক আসছে সাথে সাথে বলছে এর গ্রামে ঢুকতে দেওয়া যাবে না, আগে সাত দিন ওই যে কি কয় কোয়ারেন্টাইন রুমে রাখো। কথা বলেন না কেন? এরকম হয়েছে কি হয় নাই? তাহলে আপনার গ্রামের লোকও কিন্তু আপনাকে জায়গা দেয়, জোরে কর না জায়গা দেয়। গ্রামের লোক আপন মনে করছেন, দেখেন আপনকে বাপ বলছে বাবা তোকে জায়গা দেওয়া যাবে না, তোকে জায়গা দিলে আমাকে গ্রাম ছাড়া করে দিবে। কথা বলেন না কেন? তাহলে বাপও জায়গা দিল না, মাও জায়গা দিল না, আপনার এলাকার লোক প্রতিবেশী তারা তো আরও ভয়, যে জায়গা দিবে তাদেরই সমস্যা আছে। আমার এলাকার কথা বলছি, আপনাদের অবস্থা তো এখানে ভিন্ন রকম হতে পারে, কিন্তু সব জায়গার খবর নিয়ে দেখছি একই রকম, কিন্তু এদেশের মধ্যে ওই করোনার রোগীকে ভয় পায় নাই। কারা এক শ্রেণীর লোক ছিল? তারাই হলে দেশের কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম এবং ছাত্ররা। ঠিক নেবে ঠিক জোরে বলেন। কেন? তাদের জীবনের দাম ছিল না? কথা বল না গা, ইকো বন্ধ করেন, রিভার্ভ দেন, ইকো বন্ধ করেন,
তাহলে কি বোঝা গেল? এদেশের ওলামা কেরাম আপনাদের বিপদের সময় ছিল, তারা কিন্তু ভয়ে পালায় নাই। বাংলাদেশে এক সময় আইন করেছিল যে করোনার রোগীকে পোড়ানো লাগবে, জানেন আপনারা? প্রথম দিকে বলছে আগুন ধরে পুড়ে দাও, এত ভয়, কিন্তু করোনায় মরছে কয়জন? কজন না কেন? এদেশের মধ্যে করোনায় কোনো কৃষক মরে নাই, কোনো নামাজে গরিব মানুষ মরে নাই, করোনাতে মরছে তারা যারা মসজিদ বন্ধ করে, মসজিদের দরওয়াজা বন্ধ করে ফাঁকা ফাঁকা হয়ে নামাজের জন্য বলেছিল, 5-10 জনের নামাজের অনুমতি দিয়েছিল, তারা মসজিদের দরওয়াজা বন্ধ করে দিয়া এসি রুমে ছিল, যারা করোনাতে মরছিল তারা, ঠিক তো বেরিক করে বলেন। তাহলে বোঝা গেল আল্লাহর সাথে ফাইজলামো করা যাবে? জোরে কন্যাকে ফাইজলামো করা যাবে না? আল্লাহর মার, জোরে কন্যাকে আল্লাহর মার। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়, আর জোরে কন ছেড়ে দেয়। বাজান না আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন, এই কোরআনুল কারীমটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলেন ইন্না নাহনু নাযযালনা ওয়া ইন্না লাহু লাহাফিজু। রাব্বুল আলামিন বলেন, এই কথা বলবেন না, কোরআনকে হেফাজত করবো আমি আল্লাহ। আমার বন্ধুরে, আল্লাহর কোরআনের পক্ষের কথা শুনতে গিয়া যদি কারো মনের মধ্যে রাগ লাগে, যদি মনে করেন হুজুর তো আমার বিরুদ্ধে কথা বললো, তাহলে বুঝবেন আপনার ইমানের সমস্যা আছে। আপনি চিহ্নিত হয়ে যাবেন, আপনি কোরআনের পক্ষের মানুষ না, আপনি কোরআনের চাইতে আপনার ওই রাজনৈতিক দলটাকেই বেশি ভালোবাসেন। আপনার দরবার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত লেখে নাই, বোঝা যাবে আপনার ইমানের সমস্যা আছে, ঠিক কিনা জোরে কান। এটাই তো বাস্তব, আপনারা কি দেখতেছেন না? এই দুনিয়াতে এগুলো স্বার্থপর, স্বার্থের জন্য সবাই আমাকে টানে, স্বার্থ যদি শেষ হয়ে যায় নিজের জীবন নিয়ে সবাই টানাটানি করে, কথা বলেন না কেন? আমার বন্ধুরে, একমাত্র আপন যারা তাদের সঙ্গে আপনাকে থাকা লাগবে, একমাত্র আপন হলো তারা কোরআনওয়ালা যারা, ঠিক কিনা জোরে বলেন। খবরদার, আপনি মনে করেন নেই কোরআন বন্ধ হয়ে যাবে, না, কোরআন বন্ধ হবে না। এই কোরআনকে নাজিল করেছে আল্লাহ, ওই আল্লাহই কোরআনকে হেফাজত করবে। কোরআনকে যারা বন্ধ করতে চায় ওরাই বন্ধ হয়ে যাবে, ঠিক তো বেশি করে বলেন। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, কোরআন কশ্চিন কালেও বন্ধ হবে, আরও জোরে বলেন না কেন, বন্ধ হবে। কোরআনকে বন্ধ করতে চাইলে তারাই বন্ধ হয়ে যাবে, ঠিক তো বেশি করে বলেন। সাবধান সাবধান তোরা হরে সাবধান, সাবধান সাবধান তোরা হরে সাবধান, দুনিয়ার যত নাস্তিক বেঈমান, সাবধান সাবধান তোরা হরে সাবধান। বলুন সবাই, সাবধান সাবধান তোরা হরে সাবধান, দুনিয়ার যত নাস্তিক শয়তান, সাবধান সাবধান তোরা হরে সাবধান। লিল্লাহি তাকবীর। জেগে উঠো মুসলিম, ঘুমায়ো না আর, সময় হয়েছে ময়দানে লড়িবার, ঠিক কি নজরে বলেন। জেগে উঠো মুসলিম, ঘুমায়ো না আর, সময় হয়েছে ময়দানে লড়িবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, মুসলমানের জয়ের তোলো স্লোগান,
সাবধান সাবধান তোর ঘরে সাবধান, জরে সাবধান সাবধান তোর ঘরে সাবধান, দুনিয়ার যত নাস্তিক বেঈমান সাবধান সাবধান তোর ঘরে সাবধান, ইল্লাহি তাকবীর। আহমদ শফি জুনায়েদ বাবু নাগরী শাসালাউদ্দিন পীর নানুপুরি কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি আল্লামা মামুনুল হক আর অলিপুরি, আমরা তাহাদের অনুসারী, আমরা তাহাদের অনুসারী, যাদের ভয়ে পালায় নাস্তিক বেঈমান, ঠিক কিনা জোরে গান। সাবধান সাবধান তোর হরে সাবধান, জোরে সাবধান সাবধান তোর হরে সাবধান, দুনিয়ার যত বেঈমান শয়তান তোরা সাবধান, হরে সাবধান সাবধান তোর হরে সাবধান, লিল্লাহি তাকবীর। মোদের সাহস পীর সাহেব চরম নাই, এ বাংলা নাস্তিকদের কোনো ঠাই নাই, ঠিক না জোরে বলেন। মোদের সাহস পীর সাহেব চরম নাই, এ বাংলা নাস্তিকদের কোনো ঠাই নাই, সবাই মিলে মুসলিম পরিচয়ে, সবাই মিলে মুসলিম পরিচয়ে কায়েম করিতে হবে খোদার বিধান, তোরা সাবধান, ওরে সাবধান তোরা সাবধান, তোরা সাবধান, দুনিয়ার যত নাস্তিক বেঈমান তোরা সাবধান, সবাই সাবধান সাবধান তোরা ঘরে সাবধান, জোরে সাবধান সাবধান তোরা ঘরে সাবধান, ইল্লাহি তাকবীর। সোনার ডিজিটাল বাংলা, এবার দেখতে চাই মোরা ইসলামের বাংলা, ঠিক কিনা জোরে গান। কারা কারা যে হাত দেখান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের বাংলা দেখার জন্য প্রয়োজনে আমাদের রক্ত যদি দেওয়া লাগে, আল্লামা মামুনুল হক সাহেব সহ এদেশের হকানি ওলামায়ে মুসলমানের ইমান গেল কোথায়? কতক্ষণ নাকি ঠিক না? আমাদের ইমান কোথায়? মুসলমানের ইমান নাই। আমার রাব্বুল আলামিন আমার বন্ধু লম্ব করতে পারবো না, শুনেন, এই কোরআনুল কারিমকে বন্ধ করতে চেয়েছিল আবু জাহেল পর্যন্ত, আমার বন্ধু কোরআনুল কারিমটাকে বন্ধ করতে চায়। ওই তো দেখে আসলাম ভাই, একেবারে বাইতুল্লার কাছে, কিন্তু আগে আবু জাহেলের বাড়ি, এরপরে কিন্তু আমার নবীর বাড়ি। আমার নবীজি যতবার বাইতুল্লা গেছেন এবং আসছেন, প্রত্যেকবারেই আবু জাহালকে দাওয়াত দিয়ে আসছেন, আবু জাহাল একটু আল্লাহর জন্য দিদের জন্য একটু ভালো হয়ে যাও, তুমি তো বড় ভালো মানুষ, কিন্তু আল্লাহর জন্য একটু ইমান গ্রহণ করো, ইমানটা যদি গ্রহণ করতে পারো দুনিয়াতে তোমার দাম, আল্লাহর দরবারেও তোমার দামটা বেড়ে যাবে। আমার বন্ধু বাইতুল্লাতে গেছে এবং আসছে, যতবার গেছে আসছে ততবারে দাওয়াত দিয়েছেন। আমার বন্ধু মনে রাখতে হবে, ওই রহমাতুল্লিল আলামিনের উপরে রব্বুল আলামিন কোরআনুল কারিম নাজিল করেছেন, আমার নবীকে পর্যন্ত কাফের মুশরিকেরা কষ্ট দিয়েছিল, বোঝা গেল এই কোরআনের আইন প্রতিষ্ঠা করবার জন্য, এই কোরআনের আইন চালু করবার জন্য আমার নবীর শরীর থেকে রক্ত ঝরেছে, আমাদেরও রক্ত ঝরানোর প্রয়োজন আছে, ঠিক কি না জোরে কয়। রক্ত যদি ঝরে আমার বন্ধুরে, ভাগ্য
দেশের মধ্যে রক্ত ঝরেছে, এজন্য মুসলমানদের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। আমার বন্ধুরে মনে রাখবেন, যারা সমর্থন করেছেন তারা আল্লাহর দরবারে একটু তওবা করবেন, কিন্তু যাদের শরীর এখনো পর্যন্ত রক্তের দাগ লেগে আছে ওদের কিন্তু ক্ষমা হবে না। কষ্ট দিয়েছে আমাকে, আপনি ক্ষমা করার কে? কথা বল না, কষ্ট পেয়েছে আমি, ক্ষমা করলে আমি করব, আপনি ক্ষমা করার কে? কথা বলেন ঠিক কিনা? বাজান্নে আমার আবু জেহেল বলেছিল, মুহাম্মাদের কোরআনটাকে শোনা যাবে না। রব্বুল আলামিন সেই কথাটা কোরআনুল কারীমের মধ্যে বলেন না, বলেন ও কাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবু। আমার বন্ধুরে এই কোরআন বন্ধ করা কাজ হলো কাফের মুশরিকের। সুতরাং কোন মুসলমান কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না, কোরআনের আমার বন্ধু বিরুদ্ধে যাইতে পারে না। আপনার ঈমান দুর্বল হতে পারে আমার বন্ধু, কিন্তু আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করে আপনি পারবেন না। বাজার নেই আমার, আপনাকে জানেন এই কোরআনুল কারিমের কত বড় দাম। রে মুসলমান, এই কোরআনুল কারিমের জন্যই কিন্তু আমার আপনার দাম। এই কোরআনুল কারিম যখন থাকবে না, আমাদেরকেও রব্বুল আলামিন রাখবেন না। কোন কথা বলবো আমি আপনাদের সামনে বন্ধু, কোরআনুল কারিম যতদিন পর্যন্ত আছে আমার বন্ধুরে কিয়ামতের আলামতের মধ্যে থেকে সর্বশেষ আমার বন্ধু কিয়ামতের আগে যেই জিনিসটা জিবরিল আমিন উঠায় নেবেন আমার বন্ধুরে, 24,000 বার আমার বন্ধু বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন একবার জিবরিল আমিন রুহুল আমিনকে বলেছিলেন, ও জিব্রাইল জিব্রাইল তুমি তো আমার নিকটে আসো, আমার নিকটে আসো, আমার ইন্তেকালের পরেও কি তুমি দুনিয়াতে যাইবা, দুনিয়াতে আসবা নাকি? আরে মুসলমান, আমি কথা বলতেছি মনে হয় আমার বন্ধুই তো রিয়াজুল জান্না, যেখানে জিব্রিল আমিন রুহুল আমিন বেশি বেশি আমার নবীর কাছে আসতেন, ওহি নিয়ে আসতেন যেই জায়গায়, ওই জায়গাটা মনে হয় আমার একেবারে জেহেনটা চলে গেছে, চোখের সামনে বাসতেছে। আমার বন্ধুরে জিব্রিল আমিন রুহুল আমিনকে নবীদের ডাক দিয়ে বললো, জিব্রাইল তুমি তো আমার নিকটে আসো, আমার নিকটে আসছো, আমার ইন্তেকালের পরেও কি তুমি দুনিয়াতে আসবানি? জিব্রিল আমিন তখন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি আমি তো আপনার কাছে আসছি, আপনার কাছে যতবার আসছি ততবার কোনো কিছু দেওয়ার জন্য আসছে, রব্বুল আলমিনের পক্ষ থেকে আপনার কাছে দেওয়ার জন্য আসে, কিন্তু আপনার ইন্তেকালের পরে আমি দুনিয়াতে 10 বার আসবো বড় কাজের জন্য, কিন্তু 10 বার আসবো 10টা জিনিস নিয়ে যাব, ওই 10টা জিনিস আমি নিয়ে যাব, 10 জিনিসের মধ্যে সর্বশেষ যেইটা সেটা হলো কোরআনুল কারীম, কোরআন নিয়ে যাবে। আমার বন্ধু নবীজি তখন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল ওই কোরআন নিয়ে যাওয়ার পরে কি হবে? জিব্রিল আমিন ডাক দিয়ে বলে, নগো পয়গম্বর কোরআন যখন চলে যাবে, কোরআন যখন নিয়ে যাওয়া হবে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে দেবে। কোরআন যখন চলে যাবে তখন আর দাম থাকবে না, মানুষের মূল্য থাকবে না। যতদিন পর্যন্ত কোরআনুল কারিম আছে ততদিন পর্যন্ত আমার আপনার দাম আছে, বাজার নেই আমার। সেই কোরআনুল কারিমের জন্যই কথা বলছে আমার বন্ধু, এই কোরআনুল কারিম কত বড় দামে লম্বা করতে পারবো না। শুনেন, রব্বুল আলামিন এই কোরআনুল কারিমের মধ্যে আমার বন্ধু সর্বপ্রথম একটা সূরা দিয়ে দিলেন, সেই সূরাটার নাম হলো সূরা ফাতিহা। আমার বন্ধুরে আমরা যখন নামাজ আদায় করি, আমার বন্ধুরে নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে একটা সূরা পড়া লাগে, সেই সূরাটার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন, সবাই একটা আওয়াজ দিয়ে বলেন, নাম কি? আমার বন্ধুরে ওই সূরার শুরুতে রয়েছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার বন্ধুরে কোরআনুল কারিমের মধ্যে সর্বপ্রথম সূরা ফাতিহা দিলেন কেন? Yeah.
আমার বন্ধু 104 কিতাব, তার মধ্যে সবচাইতে বড় হলো 4টা। বড় কয়টা জোরে বলেন, আরো জোরে একটা আওয়াজ দেবেন, বড় কয়টা? আমার বন্ধু আসমানে কিতাব 104 মধ্যে বড় হলো 4টা। এই 4টা বড় কিতাবের মধ্যে একটা হলো শ্রেষ্ঠ, ওই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আমি যদি 4 সংখ্যা নিয়ে আলোচনা করি রাত শেষ হয়ে যাবে। ফেরেশতা ও গুণিত ফেরেশতা রয়েছে, সকল ফেরেশতার মধ্য থেকে বড় ফেরেশতা কয়জন কথা বলেন না কেন? কয়জন বড় ফেরেশতা? হলো 4, নাম কি? জিব্রাইল। জোরে কর, নাম কি? এরপরে হলো মিকাইল, 3 হলো ইসরাফিল, 4 কি? এই নাম না জানলেও আসবে, কোনো সমস্যা নাই, ঠিক কিনা? জোরে কর। আমার বন্ধু 4 বড় ফেরেশতার মধ্য থেকে শ্রেষ্ঠ কয়জন? এই একজন। জোরে কর, কয়জন শ্রেষ্ঠ? হলো একজন, একজনের নাম হলো জিব্রিল আমিন, রুহুল আমিন। আমার বন্ধু, আমি বলতে পারবো না, দিনের মধ্যে 4টা দিন বড়, রাতের মধ্যে 4টা রাত বড়, নবীদের মধ্যে 4 নবী বড়। আমার বন্ধুর এরকম বড়র মধ্যে কিন্তু একজন শ্রেষ্ঠ রয়েছে। আমি বলতেছিলাম ওই 4টা বড় বড় কিতাবের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআনুল কারীম। জোরে জোরে কান মারহাবা। আমার বন্ধুরে, এই 4টা কিতাবের মধ্যে বড়, 4টা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমটা শ্রেষ্ঠ হওয়ার কারণে আমার বন্ধু রব্বুল আলামিন, ভালো করে শুনেন, এই কিতাবটা শ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? এই কিতাবের মধ্যে সর্বপ্রথম দিয়েছেন আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ। আমার বন্ধু, আর কোন আসমানি কিতাবের শুরুতে আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা শুরু করা হয় না। তত্ত্বটা একটু ভালো করে জেনে রাখবেন, তাওরাত কিতাব কিন্তু আলহামদুলিল্লাহ শুরু নাই, জাবুর কিতাব আলহামদুলিল্লাহ শুরু নাই, ইঞ্জিল কিতাব আলহামদুলিল্লাহ দ্বারা শুরু নাই, শুধুমাত্র কোরআনুল কারীম এর শুরুতে আলহামদুলিল্লাহ রয়েছে। এর কারণটাকে একটু ভালো করে শুনে নেন। রব্বুল আলামিন যখন সর্বপ্রথম আমার বন্ধুরে মানুষ সৃষ্টি করলেন, সর্বপ্রথম মানবের নাম কি? মানুষের নাম কি? আরো জোরে বলেন, আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। আমার বন্ধু আদম আলাইহিস সালাম কার বাবা? কথা কয় না কে? আমার বন্ধু বলতে চায় না, ওই আমাদের বাবা বলে বলে ওদেরকে আপনারা সামিল করে নিয়েছেন। অনেক মানুষের বাবা বান্দর, অনেক মানুষের বাবা আদম না। যারা বলে মানুষের শুরু আদম না, আমার বন্ধু, যারা বলে মানুষের শুরু নাকি বান্দর থাকিয়া, বানর থেকে যারা বলে, ওই তো এই বাংলাদেশের কত নাস্তিকেরা, শিক্ষিত নাস্তিকেরা, শিক্ষিত বেঈমানেরা, ওরা বলেছিল মানুষের শুরু আদম না, মানুষের শুরু হলো বানর। আমরা বলতে চাই, তোমার বাপদাদা 14 বানর হতে পারে, আমাদের বাপদাদা বানর না, তারা হলো মানুষ, ঠিক কি না? জোরে কর। ওই জাফর ইকবালের মতো কুলাঙ্গার বলেছিল, হ্যাঁ হ্যাঁ, মানে তারা বলেছিল যে মানুষের শুরু আদম না, মানুষের শুরু হলো বানর। এদেশের পাঠ্য পুস্তকে তারা এইটাই চালাইতে চাইছিল, কিন্তু এদেশের হকানি ওলামায়ে কারাম, সচেতন ওলামায়ে কারামরা এর বিরোধিতা করার কারণে পাঠ্য পুস্তক থেকে সেটা বাদ দিতে বাধ্য হয়েছিল, ঠিক তো? বেরিক জোরে বলেন। এটা সারা জীবনেই মনে রাখবেন, ওলামায়ে দেওবন্দেরা সারা জীবনেই বাতিলের বিরুদ্ধে তারা লেগেছিল। বাতিল যখনই আসে তখনই হক, আহলে হক ওলামায়ে কারাম বাতিলকে দাবানোর জন্য, নিস্তনাবুদ করার জন্য নিজের জীবন দিয়া তারা চেষ্টা করেছে, ঠিক তো? বেরিক জোরে বলেন। বাজান রে আমার গভীর মধ্যে কথাটা একটু শুনবেন আমার বন্ধুরে। এজন্যই বললাম সূরা ফাতিহার শুরুতে আলহামদুলিল্লাহ কেন দিলেন? আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম শুরু করলেন কেন? ওই তো আমার বাবা আদম আলাইহিসসালামকে আমার বন্ধু রব্বুল আলামিন যখন তার ভিতরে রুহু ফুঁকে দিলেন, রুহু ফুঁকে দেওয়ার পরে লম্বা করতে পারছি না আমার বন্ধু, সময় নাই, আদম আলাইহিসসালামের ভিতরে রব্বুল আলামিন যখন রুহু ফুঁকে দিলেন, সঙ্গে সঙ্গে আদম আলাইহিসসালামের বন্ধুর একটু হাসি দিলেন। ওই হাসি দেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন বলে দিল, আদম তুমি আমি আল্লাহর শুকর আদায় করো। আদম আলাইহিসসালাম
আল্লাহর শুকর আদায় করেছিলেন, আলহামদুলিল্লাহ বলেছিলেন, ওই বাবার কথা আলহামদুলিল্লাহ, সর্বশেষ উম্মতের কথাও হবে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা মনে রাখবেন, বাবার কথার সাথে সন্তানের কথার যেন মিল হয়ে যায়, বাবার বাড়িও জান্নাতে, সন্তানের বাড়িও হবে জান্নাতে। আমার বন্ধু শুধু তাই না, একটু ভালো করে খেয়াল করে শুনেন, এই কোরআনুল কারীম আমার বন্ধুরে রাব্বুল আলামিন সূরা ফাতিহা দিলেন কেন, কিয়ামতের ময়দানে লম্বা করতে পারবো না। শুনেন, কিয়ামতের ময়দানে আমার বন্ধু যখন মানুষের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, দিলটা নরম করে কথাগুলো শুনবেন। আমি কিন্তু সূরা ফাতিহা নিয়ে কথা বলছি আপনাদের সামনে, শুধুমাত্র কোরআনুল কারীমের এই ফায়দা নিয়ে কথা বলছি, বাজান নিয়ে আমার। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, ওই মুহূর্তের মধ্যে বিশ্ব নবী রহমাতুল আলামিন রাব্বুল আলামিন কে ডাক দিয়ে বলবেন, আল্লাহ ও মাবুদ মাওলা দরদি আল্লাহ, হিসাব নিকাশটা এখন শুরু হয়ে যাবে গো আল্লাহ, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে বেইজ্জত করিও না, দরদি আল্লাহ আমাকে তুমি বেইজ্জত করিও না। রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, বন্ধু আমার পয়গম্বর, না না, এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বেইজ্জত করব না, কারণ তুমি আমার বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, তোমার মতো বন্ধু আমি আল্লাহর কাউকে বানাই না। বন্ধুকে অপমান করবেন না কিয়ামতের ময়দানে। মুসলমান কথা বুঝবেন না, বাজান রে আমার দিলটা একটু পয়গম্বরের দিকে মতবাজ্য করে দেন। আমার বন্ধু কিয়ামতের ময়দানে আমার বন্ধু নবীজি কাঁদবেন, এই তো এখনো পর্যন্ত রওজা থারা আমার নবীজি কান্দেন, নবীজি রওজা থারা জিন্দা জন্মাই তো, নবীর রওজায় গিয়ে আবার বন্ধু মানুষেরা সালাম দেয়, জিন্দা মানুষের মুর্দাকে কিন্তু মানুষেরা সালাম দেয় না, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই রকম করিয়া লক্ষ লক্ষ মানুষেরা সালাম দিয়া শান্তি পায়। আমার বন্ধুরে গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন, আবার বিশ্ব নবী রহমাতুল আলামিন কিয়ামতের ময়দানে আমার নবী রহমাতুল আলামিন পরিশান হয়ে যাবেন, ওই দিকে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি দুনিয়াতে গিয়েছিলাম আগে, আমার উম্মত ছিল দুনিয়াতে আগে, এরপরে তারা কবরে আসছে আগে, সুতরাং তারা কবরের মধ্যে থাকছিল বেশি দিন, আজকে তাদের হিসাবটা আগে নেওয়া লাগবে। মূসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমার উম্মত তো মুহাম্মাদের আগে ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আগে ছিল। আমার বন্ধু কথা বলবেন না, এই রকম করে আমার বন্ধু ঈসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমার উম্মত কবরের মধ্যে ছিল বেশি দিন, সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের আগে হিসাবটা আমার উম্মতের নেওয়া লাগবে। এইরকম করতে করতে আমার বন্ধুরে সব নবীর আল্লাহর দরবার আবদার জানাইবে, হিসাব নেওয়া লাগবে, কারণ কিয়ামতের ময়দানে আমার বন্ধু বেশি সময় মানুষ থাকতে চাবে না। আপনি কি জানেন কেমন কঠিন ময়দান হবে, যেই ময়দানে একটা সেকেন্ড পর্যন্ত মানুষ স্থির থাকতে পারবে না। আমার বন্ধু যেখানেই পা রাখবে সেই জায়গায় তো উত্তপ্ত, আমার বন্ধু গরম গরম, আমার বন্ধু যেখানেই পা রাখবে পাটা স্থির রাখতে পারবে না, মানুষেরা গরমের কারণে পাগলের মতো লাফাইতে থাকবে, ওই কঠিন মুহূর্তে সবাই চাইবে তাদের হিসাবটা যেন আগে আগে নেওয়া হোক। কাফের মুশরিকরা পর্যন্ত বলবে, আল্লাহ জাহান্নামে দাও কোন আপত্তি নাই, তাড়াতাড়ি হিসাবটা নিয়ে কিয়ামতের ময়দান থেকে আমাদেরকে বাঁচায় নাও। এমন একটা কঠিন মুহূর্তে সব নবীর উম্মতেরা বলবে, আল্লাহ আমাদের হিসাবটা একটু আগে আগে নিয়ে আনান। আমার বন্ধু আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন পর্যন্ত রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ সব নবীরা বলেছে আল্লাহ, তাদের দাবি তার সঠিক, তারা বলেছে আল্লাহ আমরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের আগে আমরা দুনিয়াতে গিয়েছিলাম, সেখান থেকে আমরা কবরে আসছি আগে, আমরা কবরের বাইরে থাকছি বেশি দিন, সুতরাং আগে হিসাবটা আমাদের নেওয়া হোক। কিন্তু আল্লাহ
ও দরদি মাওলা আমার একটা আবদার হলো আল্লাহ তুমি না আমারে ভালোবাসো। আল্লাহ গো হাবিবুল্লাহ তুমি কাউকে বলো নাই, আদম সাফিউল্লাহ বলা হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ বলা হয়েছে, মুসা কালিমুল্লাহ বলা হয়েছে, ঈসা রুহুল্লাহ বলা হয়েছে। আল্লাহ হাবিব বলে তুমি কাউকে পরিচয় দাও নাই, ও দরদি মাওলা আমি তোমার হাবিব হয়ে তোমার কাছে আবদার জানাই, আমি বন্ধু হয়ে বন্ধুর কাছে আবদার জানাই। আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য কষ্ট না হয়। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধু কোন মানুষের কথা বলছে একটু ভালো করে শুনেন। সব নবীকে আমার বন্ধুরে যে সমস্ত রসুল ছিলেন, মুসা আলাইহিস সালাম কিন্তু রসুলুল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নতুন কিতাব নতুন শরীয়ত দিয়েছিলেন, নবী বলা হয় সমস্ত পয়গম্বরকে, তাকে নতুন শরীয়ত দেওয়া হোক বা না হোক। কিন্তু রসুল বলা হয় তাকে, যাকে নতুন কিতাব নতুন শরীয়ত দেওয়া হয় তাকে রসুল বলা হয়। আমার বন্ধু এবার তাহলে আপনি বোঝেন রসুল্লাহ বলা হবে কাকে, যাকে নতুন কিতাব নতুন শরীয়ত দেওয়া হয়েছে। সেই হিসেবে মুসা আলাইহিস সালামকে নতুন কিতাব নতুন শরীয়ত দেওয়া হয়েছে, মুসা আলাইহিস সালাম কিন্তু রসুল্লাহ, ঈসা আলাইহিস সালাম রব্বুল আলামিন নতুন কিতাব নতুন শরীয়ত দিয়েছেন। সেই দৃষ্টিকোণ থেকে ঈসা আলাইহিস সালাম রাসূলুল্লাহ, দাউদ আলাইহিস সালাম রব্বুল আলামিন জাবুর কিতাব দিয়েছিলেন, সেই দৃষ্টিকোণ থেকে দাউদ আলাইহিস সালাম রাসূলুল্লাহ। কিন্তু আমার বন্ধু একটা ভালো খবর শোনেন, এইগুলা হলো রাসূলুল্লাহ, তারা কিন্তু বাস্তবতায় কিন্তু রাসূলুল্লাহ, নতুন কিতাব নতুন শরীয়ত দিয়েছেন কে হারে রাসূলুল্লাহ হওয়ার কথা, কিন্তু আমার মাবুদ মাওলা তাদেরকে রাসূলুল্লাহ বলিয়া ডাক দেন নাই, শুধুমাত্র রাসূলুল্লাহ বলিয়া ডাক। এই রসুল্লার উপাধিটা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে বরাদ্দ করেছেন আমার নবীর জন্য। জোরে জোরে কম সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল্লাহ কিন্তু আল্লাহ ডাকেন ঈসা রুহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধু অনেক নবীর নাম আছে কিন্তু উপাধি বলেন নাই। রাব্বুল আলামিন যখনই আমার নবীর নাম নিয়েছেন তখনই বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কি বুঝলেন বন্ধু? ঈসা আলাইহিস সালাম রাসূলুল্লাহ কিন্তু আল্লাহ তাআলা রাসূলুল্লাহ বলেছেন কিন্তু তাকে রাসূল বলে ডাকেন নাই। নতুন কিতাব নতুন শরীয়ত দেওয়া হয়েছে তারাও কিন্তু রাসূল, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল উপাধি তাকে দেন নাই। আমার নবীকে আল্লাহ তাআলা কেমন ভালোবাসেন, ওই ভালোবাসার কারণে আমার নবী রাসূল রাসূলের পরিপূর্ণতা আমার বন্ধু দিয়েছেন আমার নবীর মাধ্যমে। এজন্য আমার নবী রহমাতুল আলামিনকে রাব্বুল আলামিন রাসূলুল্লাহ বলে ডাকেন। জোরে জোরে কান মারহাবা। আমার বন্ধু এবার ভালো করে শোনেন, আল্লাহ তাআলা যতগুলো কিতাব দিয়েছেন সবগুলোকে শুধুমাত্র বলা হয়েছে কিতাবুল্লাহ, তাওরাত কিতাবুল্লাহ কিন্তু কালামুল্লাহ নয়, জাবুর কিতাবুল্লাহ কিন্তু কালামুল্লাহ নয়, ইনজিল কিতাবুল্লাহ কিন্তু কালামুল্লাহ নয়, আর কোরআনুল কারীম এটা কিতাবুল্লাহ প্লাস কালামুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধু সেই কালামুল্লাহর কথাই বলছি। এবার বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন ওই তো আল্লাহর দরবারে বলবেন আল্লাহ আমাকে বেইজ্জত করবেন না দরদি মাওলা, আমি না বন্ধু আমি না হাবিব। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন পয়গম্বর আমি আল্লাহ ওয়াদা দিয়েছি নবী, ও বন্ধু তোমাকে আমি কষ্ট দিব না বেইজ্জত করব না। আমার নবী যে আমার বন্ধু তারপরও কান্না বন্ধ করবেন না, নবীজি উম্মতের জন্য কাঁদবেন, উম্মতের জন্য পাগল পারা, কিয়ামতের ময়দানে সবাই কিন্তু নিজেদের জন্য কাঁদবেন, সবাই বলবে এই নাফসি 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 বলবে, সকল নবীরা বলবে উম্মতি উম্মতি, সকল নবীরা পর্যন্ত বলবে নাফসি নাফসি, শুধুমাত্র আমার নবী রহমতুল্লাহ আলামিন বলবেন উম্মতি উম্মতি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বসে থাকবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইবাদি ইবাদি। আমার বন্ধু এটা বলবেন কার জন্য? আমার নবীর উম্মতের জন্য। ওদিকে যেতে পারবো না একটু শোনান, ওই মুহূর্তের মধ্যে সব নবীর দাবি হলো আদ
আদম আলাইসালামের যৌক্তিক দাবি হলো আমার উম্মতরা দুনিয়া থেকে গিয়েছিল আগে, সেখান থেকে আসছে কবরে আগে, কবরের মধ্যে ছিল তারা বেশি দিন, সুতরাং তাদের হিসাবটা আগে নেওয়া লাগবে, তার দাবিটা কিন্তু যৌক্তিক দাবি। আমার বন্ধু, যৌক্তিক দাবি হলে কি হবে? ওই মুহূর্তে রব্বুল আলামিন তখন সব নবীদেরকে ডাক দিয়ে বলবেন, ওগো আমার পয়গম্বরেরা, ঠিক আছে তোমরা সবাই একত্রিত হও, আমি একটু তোমাদেরকে একটা সমাধান দিয়ে দেই। সকল নবীরা তখন ডাক দিয়ে বলবেন, আল্লাহ ঠিক আছে আমাদেরকে একটু সমাধান দিয়ে দেন, মীমাংসা করে দেন। রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, হে পয়গম্বরেরা, আমি দেখবো আগে কোন নবীর উম্মতের আমলটা বেশি, কোন নবীর উম্মতের নেকি বেশি, আমি একটু দেখবো। সঙ্গে সঙ্গে সকল নবীরা ডাক দিয়ে বলবেন, আল্লাহ ঠিক আছে আমাদের উম্মতের আমল, আমার উম্মতের আমল নামাটা আপনি দেখেন। আবার বন্ধু রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, সবার আমল নামা দেখবো না, তোমাদের উম্মতের মধ্য থেকে এক একজনের উম্মতের আমলটা একটু আমাকে দেখাও, একজন করে শ্রেষ্ঠ উম্মতের আমল নামা দেখতো আমাকে দেখাইবা। রব্বুল আলামিন যখন ডাক দিয়ে বলবেন, আদম আলাইসালাম তখন বলবেন, আল্লাহ ঠিক আছে আমার একজন উম্মতের আমল নামাটা আপনাকে দেখানো হবে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওগো পয়গম্বরেরা, আমি আল্লাহর দেখার দরকার নাই, সকল নবীদের সামনে তোমার একজন উম্মত, এক একজন নবীর এক একজন উম্মতের শ্রেষ্ঠ উম্মতের আমল নামাটা অন্যান্য সকল নবীদের সামনে প্রকাশ করিয়া দেখাও, যেই নবীর উম্মতের আমল নামায় নাকি বেশি হবে ওই নবীর উম্মতের হিসাব আগে নেওয়া হবে। আমার বন্ধু, বিচারক যদি বাঁচা দেয় আসামিও বেঁচে যায়, কতক্ষণ নাগা? আমার বন্ধু, কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিন হবে আমার আল্লাহ, সব নবীদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন, যেই নবী উনি হলেন আমার নবী, সব নবীদেরকে উম্মতেরা পর্যন্ত পাগল পারা হয়ে যাবে, আমার নবী আমার উম্মতকে নিয়ে পাগল, নবীর উম্মতকে নিয়ে পাগল। সেই নবীর কথাই বলছে, বাজানের দিলটা নরম করে কথা শোনেন, ওই মুহূর্তের মধ্যে আদম আলাইসালামের শ্রেষ্ঠ উম্মতের আমল নামাটা সকল নবীদের সামনে পেশ করা হবে, সব নবীরা দেখবে দাউদ আলাইসালামের উম্মতের শ্রেষ্ঠ উম্মতের আমল নামাটা দেখিয়া সকল নবীদের সামনে পেশ করা হবে, এক একজন নবীর উম্মতের আমল নামাটা। আমার বন্ধু, দেখানো যখন শেষ হয়ে যাবে ঈসা আলাইসালামের উম্মতের শ্রেষ্ঠ উম্মতের আমল নামাটা সকল নবীদের সামনে দেখানো হবে, এবার আমার নবী রহমাতুল্লাহ আলামিনের উম্মতের পালা, আমার নবী রহমাতুল্লাহ আলামিন রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদায় পড়ে গিয়ে অজর নয়নে কাঁদবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার উম্মতের আমল নামা সকল নবীদের সামনে দেখায়া আমি নবীকে বেইজ্জত করিয়েন না গো আল্লাহ, আল্লাহ গো আমার উম্মতের হায়াত ছিল কম, আমার উম্মতের নিকট হবে কম, আমার উম্মত বড় দুর্বল, এই দুর্বল গুনাহগার উম্মতের আমল নামা সকল নবীদের সামনে পেশ করাইয়া আমি নবীকে লাঞ্ছিত করিয়েন না গো আল্লাহ, অপমানিত করিয়েন না ও গো আল্লাহ, আমার উম্মতের আমল নামা, একটা উম্মতের আমল নামা একটু আমি আগে দেখতে চাই, আমি আগে দেখিয়া আপনাকে তারপরে দেখার জন্য বলি। রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, বন্ধু আমার, আপনার উম্মতের আমল নামা আপনি দেখিয়েন না, কারণ আপনি দেখলে আপনার উম্মতের আমল নামার মধ্যে যদি আপনি গুনাহ দেখেন, আপনি নবীও রাগ হইয়া, আপনি নবীও কষ্ট পাবেন, আপনার দিলে এতটুকু পরিমাণ আপনার উম্মতের আমল নামা দেখায়া আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকেও কষ্ট দেব না। স্বয়ং পয়গম্বর
আমি আপনাকেও দেখতে দেব না। ও নবী, আপনি দেখলেও তো যখন দেখবেন আপনার উম্মতের আমল নামার মধ্যে গুণ আছে, আপনার তো তখন দিলে খারাপ লাগবে, দিলে কষ্ট লাগবে। এতটুকু কষ্ট আমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আপনার অন্তরে দেব না, আপনার দিলে দেব না। নবীজি তখন ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাহলে কী করবেন একটু বলেন। রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, ওগো পয়গম্বর, তোমার উম্মতের আমল নামা গোলা আমি আল্লাহ নিজে আমার কুদরতি পর্দার মধ্যে দেখব, আর কাউকে দেখতে দেব না। আল্লাহু আকবার বলেন, কি যে দিলের বেদনা আল্লাহ সারা জানে না, মন চায় যেতে সোনার মদিনা বলেন, মন চায় যেতে সোনার মদিনায় বলেন, কি যে দিলের বেদনা আল্লাহ সারা জানে না, মন চায় যেতে সোনার মদিনা বলেন, মন চায় যেতে সোনার মদিনা। এবার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন, বন্ধু আমার, শুধুমাত্র তোমার উম্মতের মধ্য থেকে শ্রেষ্ঠ একজন উম্মতের আমল নামাটা সকল নবীদের সামনে একটু দেখায় দেন। নবীজি এবার ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনি না বললেন আমার উম্মতের আমল নামাটা কারো সামনে পেশ করবেন না। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, গো বন্ধু আমি যেটা জানি তুমি সেটা জানো না, গো বন্ধু আমার, আমি বলেছি তোমার গুণাগার কোন উম্মতের নাকি আমল নামাটা আমি কাউকে দেখতে দেব না, কিন্তু এমন একজন ব্যক্তির কথা বলেছি যেই ব্যক্তি তোমার বন্ধু, দুনিয়াতেও ছিল বন্ধু, কবরেরও বন্ধু, কিয়ামতের ময়দানেও বন্ধু, জান্নাতেরও তোমার সাথিয়ার বন্ধু। জোরে জোরে কান মার হাওয়া, একটু পেশ করো, কোনো অসুবিধা নাই। বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন, আমার বন্ধু রাব্বুল আলামিনের আদেশে ওই মুহূর্তের সকল নবীদের সামনে আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, আদম আসো আমার উম্মতের আমল নামাটা একটু দেখে যাও। এইরকম করতে করতে সকল নবীদের সামনে আমার বন্ধু সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুর আমল নামাটা যখন পেশ করা হবে, দেখানোর জন্য বলা হবে, আমার নবীজি ডাক দিয়ে বলবে, পয়গম্বরেরা আমার উম্মতের আমল নামা কিন্তু আমি নবীজি দেখব না, তোমরা দেখো, তোমরা দেখো আমার উম্মতের আমল নামা দেখিয়া যদি গুনাহ দেখি আমি নবী সহ্য করতে পারবো না, আমি নবী অপমান হয়ে যাব, আমার আল্লাহ আমাকে বড় ভালোবাসে, তোমরা দেখে নাও। আর আমার নবী রহমাতুল্লাহ আলামিন শুধুমাত্র সেদা ধরে কান্দবেন। এবার নবীজি কাঁদবে, সিদ্দিক আকবর আমল নামাটা আমার বন্ধু আমার বন্ধুরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া সকল নবীরা আমার নবী রহমাতুল আলামিন ব্যতীত সব নবীরা করতে দেখা যাবে। ঈসা আলাইহিস সালাম আমার বন্ধুরে ওই আমল নামাটা দেখতে থাকবে, এক এক পাতা যখন আমার বন্ধু এরকম করে পাল্টাইতে থাকবে, লক্ষ্য করিয়া দেখবে তার আমল নামার মধ্যে তো অনেক নেকি, অনেক নেকি, তার লক্ষ্য করিয়া দেখবে তার আমল নামার ভিতরে অনেক নেকি রয়েছে। আমার বন্ধু দাউদ আলাইহিস সালাম তাকায় থাকবে মুসার দিকে, মুসা আলাইহিস সালাম দাউদের দিকে, মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের দিকে তাকায় থাকবে, একজন আরেক নবীর দিকে শুধুমাত্র তাকাইতেই থাকবে, সব নবীর আমার বন্ধু একজন আরেকজনের দিকে নজর দিতে থাকবে, সবাই বলবে কি ব্যাপার, এই উম্মতের আমল নামার মধ্যে এত নেকি কেন, এ তো আমার উম্মত ছিল না। দাউদ আলাইহিস সালাম রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ এ তো হলো শ্রেষ্ঠ নবীর উম্মত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এর জামানায় তো তাওরাত ছিল না, দাউদ আলাইহিস সালাম বলবে আল্লাহ, জাবুর কিতাব ছিল না, মুসা আলাইহিস সালাম বলবে আল্লাহ, এ তো আমার উম্মত ছিল না, অথচ তার আমল নামার মধ্যে দেখতেছি তাওরাত কিতাব পড়ার সওয়াব লেখা রয়েছে। ঈসা আলাইহিস সালাম বলবে আল্লাহ, এ তো আমার উম্মত ছিল না, অথচ তার আমল নামা
সীমার মধ্যে ইঞ্জিল কিতাব পড়ার সব রয়েছে। আল্লাহ আল্লাহ গো, আমার উম্মত না হওয়ার পরেও তার আমলনামার মধ্যে দেখতেছি ইঞ্জিল কিতাব পড়ার সব, তার আমলনামার মধ্যে দেখতেছি তাওরাত কিতাব পড়ার নাকি লেখা রয়েছে, তার আমলনামার মধ্যে দেখতেছি কোরআন কারিম পড়ার সব লেখা রয়েছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া 104 কিতাব, যতগুলো কিতাব রব্বুল আলামিন নাজিল করেছেন সকল কিতাব পড়ার সব আবু বকর আমলনামার মধ্যে লেখা রয়েছে। তাও শুধু এক জায়গায় নাই, বহু জায়গাতে বহু জায়গাতে লেখা রয়েছে। আমার বন্ধুরে সব গভীর আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন এই কথাটা বলবে, আমলনামা দেখিয়া দেখবে সকল নবীদের উম্মতের আমলনামায় সেই পরিমাণ নাকি আবু বকরের একটা পাতার মধ্যে তার চাইতে নাকি বেশি। সকল নবীর আল্লাহকে বলবে আল্লাহ দেখাওয়ার কারণটা কি, আব্দুল আলমিন তখন ডাকতে বলবে গো পয়গম্বর রব, তোমরা কি জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর উপর একটা কিতাব নাজিল করেছিলাম, আর আমি আল্লাহ বলেছিলাম ওই কোরআনুল কারিমের মধ্যে এমন একটা সুরা দিয়েছি, আমি আল্লাহ আমার বন্ধুকে নিজে বলেছিলাম ওই একটা সুরা একবার যেই বান্দা তেলাওয়াত করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানি সকল কিতাব তেলাওয়াতের সব ওই বান্দার আমল নামায় দিয়ে দেব। কিতাব নাজিল করেছিলাম ওই কিতাবের মধ্যে সূরা ফাতিহা দিয়েছিলাম, আমি আল্লাহ বলে দিয়েছিলাম ওই সূরা ফাতিহা একবার যে তেলাওয়াত করবে সকল আসমানি কিতাব তেলাওয়াতের সব তার আমলনামা দেওয়া হবে। এই নবীর উম্মতেরা সূরা ফাতিহা তেলাওয়াত করে, নামাজের প্রত্যেক রাকাতে তেলাওয়াত করে, এই জন্য তার আমলনামার মধ্যে রয়েছে, যেখানেই যায় সেখানে সূরা ফাতিহা তেলাওয়াত করে, এই জন্যই তার আমলনামার মধ্যে তোমাদের সকল উম্মতের চাইতে একজন উম্মতের মধ্যে সব উম্মতের নাকি চাইতেও বেশি সব আমি আল্লাহ আমলনামায় দিয়ে দিয়েছি। লিল্লাহে তাকবীর। আমার বন্ধু তাহলে আমরা কি বুঝলাম, আমার বন্ধুরা এই কোরআনুল কারিমটা হলো সবচাইতে দামি, এই দামি কোরআনের সঙ্গে আমার বন্ধু যার সম্পর্ক হবে ওই মানুষটার সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সঙ্গে হবে। কোরআনের সঙ্গে আমার বন্ধু যে কাগজের সম্পর্ক হয় ওই কাগজটাও দামি হয়ে যায়, এই কোরআনুল কারিমের সঙ্গে যেই জিনিসের সম্পর্ক হবে সেই জিনিসটাও তো দামি হয়ে যায়। ওই যে পাহাড় আমার বন্ধু, যেই পাহাড়ে কোরআনুল কারিম নাজিল হয়েছে ওই পাহাড়টাও তো দামি হয়ে গেছে, কোরআনুল কারিমের সঙ্গে যে কাপড়টা লাগে সেই কাপড়টাও দামি হয়ে যায়। এজন্য আমার বন্ধুরে এই কোরআন যেটা আমরা দেখি কাগজের কোরআন, এই কাগজের কোরআন যার সিনার মধ্যে যাবে ওটা হলো জিন্দা কোরআন, চলন্ত কোরআন। জোরে জোরে কান মারহাবা, লিল্লাহে তাকবীর। যেসে সখসন কোরআন কসি নেমে বসায়া, যেসে সখসন কোরআন কসি নেমে বসায়া, ফের দোসে মুআল্লামে মকা আপনা বানায়া, ফের দোসে মুআল্লামে মকা আপনা বানায়া, জিস শখস কি ঔলাদ হুই হাফেজ কোরআন, জিস শখস কি ঔলাদ হুই হাফেজ কোরআন, মাহশার মে মিলেগা উসেকে তাজ দরহশান, দশ আহল জাহান্নাম কি সুফা রিশুয় করেগা, দশ আহল জাহান্নাম কি সুফা রিশুয় করেগা, ফের দোষ মেলে করো উনে সাথ চলেগা, ফের দোষ মেলে করো উনে সাথ চলেগা, দশ নেকি হর হরফ পেপা তাহে মুসলমান, দশ দশ নেকিয়ার দশ নেকিয়া হর হরফ পেপা তাহে মুসলমান, ইউ কাবেল সিদর সদ রসক হে হর হামিল কোরআন, ক্যা খুব হে কোরআন কে ফয়জান কি বাতি, আই মোমিন করতে রহ কর আন কে বাতি, আই মোমিন করতে রহ কর
আনকে বাটি